চাপ দিয়ে রাবণের রথে পরে রাবণের রথখানা ভেঙ্গে করেছে গুড়া গুড়া। তারপর বাহু দিয়েছিল লারা, হ্যাঁ রথখানা ভেঙ্গে একেবারে গুড়া গুড়া। তারপর রাবণের গালে কি চোর মেরেছে, উত্তরের সামারদন তো দক্ষিণে নিয়ে বসাইছে। সম্বল হইবে সেদিন পুত্র পরিজন সকলি বলিবে এই জঞ্জাল মরিলে বাঁচছে। সবাই কিন্তু এমন হইব উসাই, তাই না? রাবণ আরেকটা স্বর যখন হনুমান উসাইছে, বলছে অনু শ্রীরামের দুয়াই রাবণ দাঁত গুলো কই যে ভরছে, এটা আর খুঁজা পায় না। সিঙ্গারা ফুলের লাইন, হ্যাঁ সুকসারণ কি করছে, দাঁত গুলো এমন লাগাইছে আমার কথা শুরু করি, বোরে সবাই মারা হ্যাঁ যাক, ওই জগতের সন্তান আদি আছে সবাই যার যার স্ত্রীকে মা বলে সম্বোধন করে কেমন করে। যেমন আজকে আপনি গানেরতে যাইবেন, গিয়ে আপনার বড় মেয়ের নাম হয়েছে দরা, আপনি গড় গিয়া দরজার মধ্যে ডাক দিতেন না, কই গো দরার মা আমি আইছি দরজা খুলল, তো মায়ের নাম এনে দরা লাস্টে মা কইছেন কে রে কই গো সুচিত্রা দরজা খুলল। অসুবিধা নাই, এই জগতে যত নারী আছে সবই মা, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল নিজের স্ত্রীও মা হয়, কখন মা হয় যখন তার সাধন করতে হয়, নিজের স্বামীও পিতার মতন হয়, সংসার পাত্র আছে না। হ্যাঁ যদি কোনো নারীর পুত্র কন্যা না থাকে, তাহলে যদি নারীটা আগে মারা যায় স্বামী সাধন করতে হয়, হিন্দু দেয় না, হিন্দু দানে সে পুত্র সময় হয় না। আবার যখন আপনাকে লালন পালন করে তখন সে আপনার পিতার মতো হয় না, যখন আপনি রতি দান করে তখন পতি হয়, কোনো গুরুর কাছে নিয়ে গেলে সে গুরুতুল্য হয়, তাই না? তো যা হোক এভাবে আজ রাবণ অস্ত্র শূন্য এই লক্ষণের কাছে বলছে, এই লক্ষণ আমাকে দশ দণ্ডের সময় দিতে হবে, দশ দণ্ড কালের ভিতরে যদি পুনরায় রণস্থল আবার না আসো, যদি আমি না আসি আর আমার একটি অস্ত্র যদি রণস্থলে না আসে, বেশ তাহলে আমার চোদ্দ গুরুর জন্য নরকগামী হয়ে, বেশ বেশ তোমাকে আমি দশ দণ্ড সময় বেঁধে দিলাম, যাও। দশ দণ্ডের সময় নিয়ে রাবণ রাস্তায় এসে ভাবি মনে মন, বাড়িতে আইসি বালা মুখটা লইয়া ভাঙ্গা মুখটা কেমনে গিয়া দেখায়, আমার কাছে উল্টা পাল্টা না জানি ডাইকে লায় নাকি, উল্টা পাল্টা বাটা হয়ে গেলে কেন বুঝেন না, আপনার যে চেহারাটা আইসে বালা ভরে অন্য ব্যক্তি ধরে যদি আপনার গুতায় গাতায় দেয়, আপনার এই মুখটা থাকবো বাইক গেলে না, চিন্তা করি তারা কাছ চুরাইছে। রাবণ অন্তপুরে হ্যাঁ না গিয়ে রুসমন্দিরে গিয়ে পাথর বুকে চাপা দিয়ে বসে, হ্যাঁ সাইট মন পাথর, হ্যাঁ মন্দ ধরে গিয়ে বলতেছে মহারাজ তুমি এই অন্তিম মুহূর্তে আমার কাছে গেলে, তোমার নিকটে গেলে আমার কি হতো, আমার কাছে রয়েছে এমন একটি অস্ত্র, এই অস্ত্র তুমি কোথায় পেয়েছো, এই বাণের নাম হলো শক্তিশাল বাণ, এই বাণখানা তুমি কোথায় পেয়েছো, এই বাণখানা আমার পিতা ময়দানব মহাসুর ভোলানাথে যজ্ঞ করে হ্যাঁ ত্রিপুরা সুরকে ভক্ত করার জন্য এই বাণখানা নির্মাণ করেছিলেন, নির্মাণ করেছিলেন এই ভোলানাথ আমাকে এই বাণখানা করেছে দান, বাবা এই হংসাকৃতি শক্তিশালী বাণ 49 বায়ু দ্বারা করে দান, আমার বাবা আমাকে করেছিল এই বাণখানা দান, মাগো তুই স্বামীর তো কোনো ধন দত্তের অভাব নেই, হ্যাঁ বিয়ের সময় যৌতুক দিতে হয় সেই বাণখানাই তোর যৌতুক স্বরূপ দিয়েছে, যদি কোনো বিপদ আপদ আসে এই বাণখানা দিয়ে স্বামীরে দিয়ে রক্ষা করিস, আপনাদেরকেও কিছু না কিছু ধন দত্ত দিচ্ছে বাবা, এই যুগে আর স্বামীরে রক্ষা করে না ধন দত্ত দিয়া, বর্তমানে গুছাই জামগো বাইদ গিয়া চাইয়া দেখেন 10টিও আমার লাগিয়ে দিত না, 10 টাকা না দিল। যখন সৈব্যরানী রাজা হরিশ্চন্দ্র যখন বিপদে পড়লো নিজের হাতের বালাটা পর্যন্ত খুলে সৈব্যরানীর মতো হইলে তো ভালোই আসছিলাম গো কপাল, রাজার হালে চলতাম আমরা, আমরা একটা কাম করুন লাগলে
এই জগতে সেরাই নারী। হ্যাঁ কাজী, এবার করেছিল কেমন? হ্যালো, কবে গান কবে? আচ্ছা করে দেবো না, আমি একটা আসলে আসি দাদা, কালকে কথা বলবো না, বা বারোটার পরে বলি দেবো। হ্যাঁ দাদা, একটা আসলে আসি, গান গা মনে লিখ কেলান, আচ্ছা করে দেবো। যাক, এইভাবে যখন বলছে আমার এই শক্তিশীল বাণ আমার পিতার কাছ থেকে পেয়েছি, এই বাণখানা নিয়ে তুমি আমার পুত্র গর্ভজাত পুত্র ইন্দ্রজিৎ নিধন হয়েছে, তুমি আমার পুত্রের প্রতি শোধ নাও। বলছে মন্দাধরী, তুমি এতদিন এই বাণের কথা বলনি কেন? বলছে এতদিন আমার গর্ভজাত পুত্র নিধন হয়েছে, আজ যখন আমার গর্ভজাত পুত্র নিধন হয়েছে, তুমি এই বাণখানা নিয়ে আমার পুত্র শোধ নিবারণ করো। রাবণ বলছে, ওগো মন্দাধরী, আহা, এই শক্তিশীল বাণখানা তুমি কোথায় রেখেছ? অস্ত্রশালা গৃহে। অস্ত্রশালা ঘরে গিয়ে দেখিবারে পায় 49 বায়ু যেন শক্তিশীল বাণকে বাতাস করতেছে দেখা যায়। শক্তিশীল বাণ ছিল নিদ্রিত, জবা পুষ্প দিয়ে তাকে পুজো দিয়ে করেছে জাগ্রত। ওম শক্তি, ওম শক্তি, শক্তি বলে শক্তিশালকে প্রণাম করে হস্তে নিয়েছে। শক্তিশাল বলছে, আদেশ করুন মহারাজ, কি করতে হবে? এখন পর্বতে ফেলিয়ে বর্ষ হয়ে যাবে, আর সমুদ্রে ফেলিলে সমুদ্র শুষ্ক হয়ে যাবে। রাবণ বলছে, ওরে শক্তিশাল, আহা, তোমার এই সমস্ত কিছু করতে হবে না। তাহলে কি করতে হবে মহারাজ? আমি তোমাকে এখন লক্ষণের অঙ্গে করিব বললাম। লক্ষ্মীশের বলছে, মহারাজ এ কি আদেশ করলেন? এই জগতে তার দেহে কিঞ্চিত পরিমাণও পাপনি, এই লক্ষণ 14 বছর ঘুমায় নাই। বাবা, 14 বছর আহার করেনি, 14 বছর সেই অঙ্গে আমি কেমন করে গিয়ে বধ হব মহারাজ? রাবণ বলছে, ওরে শক্তিশীল, তুমি এই মাত্র আমার পূজা খেয়েছ, আর তুমি বুঝি আমার কাজ করবে? দেখে তুমি যখন শক্তিশীল ভাবে মনে বল, আমি যখন তাহার পূজা খেয়েছি আমার তো তাহার কাজ। হ্যাঁ, নুন খাইলে গুণ গাইতে হয়। হ্যাঁ মহারাজ, আপনার আদেশ পালন করতে হবে। আমি প্রথম আমার আমার প্রভু যদি বলে ফিরে যেতে, আমি ফিরে যাব, আর আমার প্রভু যদি বলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হতে, তাহলে আমি লক্ষণের অঙ্গে আঘাত। ধনুকে জুড়িয়ে শক্তি
যখন প্রণাম করে রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেদ রঘুনাথ নাথায় যখন প্রণাম করেছে প্রভু কোমল হস্ত গায়ে দিয়ে বলছে ওরে শক্তি রে ওরে মহাশক্তি তোর যেন মনোবাসনা পূর্ণ হয় লক্ষণের অঙ্গে পতন হতে হবে আমায় ফিরে যেতে বললেন তোমার ওই না
ওরে যায় ওরে আগে রে।
যারা ভাইকে হারিয়েছে তারা বুঝে আমার এই বাসন ভাই হারানোর, ভাই হারানোর যে এই ভাবে কি বেদনা। আমার প্রভু জুড়ে ছিল আত্মনাথ রুদন, শক্তিশেল বলছে প্রভু গো, আমি লক্ষণের অঙ্গে প্রাণ রাখিতে পারি কেমন করে? তবে তুমি যদি গো প্রভু আমার, তুমি যদি চতুর্ভুজ আমার চতুর্ভুজ দেখাতে পারো রামচন্দ্র, আমার উপায় হয়ে গরুর পাখি কি করেছে শরণ, এই চতুর্ভুজ রূপ যদি কোনো নয়ে দেখে তাহলে তাহার জন্ম মৃত্যু মারণ হয়ে যায়, ইহকাল সুখের হয়। আজ যদি ভক্তগণ এই শক্তিশালের সাথে আমরা যেন এই চতুর্ভুজ রূপটি মনে মনে কল্পনা করিতে পারি, সবার যেন মানব জন্ম সুখের হয়। আমি আপনাদের চরণদুলি নিয়ে এই ভক্তের চরণদুলি কৃপার ফলে আমার যদি পূর্ণ হয় সেই পূর্ণের বলে ভগবানের কাছে বলছি, এই টাকা যেন আপনাদের পারে হিসেবে চলে যায়। তাই রামচন্দ্র গরুর পাখিকে যখন আচ্ছাদন করে ধরেছে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে অমনি সভাতে দাঁড়িয়েছিল হেমকালে রামচন্দ্র, আমি ধরো যদি প্রাণে বাঁচতে চাও একবার দাদাকে করো শরণ, লক্ষণের বাবা লক্ষণের মতো আমরা
আমাদেরকে কিন্তু এই পার ঘাটায় এই আস পার ঘাটার মধ্যে বসে জলে একবার আর্তনাদ